এক কেজি চাল মাত্র 30 টাকা, 1 কেজি ডাল 60 টাকা, 1 কেজি চিনি 70 টাকা, 1 লিটার সয়াবিন তেল 100 টাকা মাত্র। এই স্বল্প মূল্যে এই পণ্যগুলো স্বল্প আয়ের মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে টিসিবি। অনেক সময় কাটলে গেলে কলে এটার মাল লয়ে গেছে, কবে দিব কোনো ঠিক নেই, কোনো সময় পাই দূরে থেকে আসে, চিনিটা তো সব সময় দেয় না। সারা দেশে দিলেই ভালো হয়, চালটা যদি 20 কেজি 15 কেজি দিত তো আমাদের গরিবের জন্য ভালো। দাম কমে তো বাজারের, আমাকে কষ্ট, কবে দিব কোনো ঠিক নেই, কোনো সময় পাই দূরে থেকে আসে, চিনি দিছে, ডাল দিছে, তেল দিছে, চাল দিছে। কত করে কেজি কিনলেন? 30 টাকা। 30 টাকা চাল, কয় কেজি চাল দিচ্ছে? 5 কেজি। 5 কেজি। আর তেল কতটুকু? তেল 2 কেজি। রেট অন্য বাজারের তুলনায় অর্ধেক, 540 টাকা নিচ্ছে প্যাকেজ। প্যাকেজ কি কি দিচ্ছে ওখানে? 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল আর 1 কেজি চিনি। আর এটা বাজার থেকে নিতে কত পড়ছে? দ্বিগুণ পড়তো। এই যে কম দামে পাচ্ছেন এবং সরকারের যে উদ্যোগটা, এটা আপনি কীভাবে দেখেন? এতে ভালো, আরও ভালো, আরও 2 বার দিলে আরও ভালো। এই যে সুবিধা আছে দেখি তো মানুষ লাইন ধরে সিরিয়াল ধরে নিতেছে। আর কীভাবে নিচ্ছেন আপনারা? এই যে আমরা রেশন কার্ড দিয়ে নিচ্ছি, চিনি দিলে চিনি নিবো নিবো না কেন, চিনি তো আমাদের দরকার, আমরা কাজ করি, আইসা একটু শরবত খাবো। চাল এবং তেল কত করে কেজি নিচ্ছে এখন? তো এখানে 30 টাকা, হ্যাঁ, তেল 100 টাকা। বাজারে নিতে কত টাকা লাগছে? চাল হয়েছে 45 টাকা এই মোটাটা বাজারে দোকানে, ডাল হয়েছে 100 টাকা, এইখানে ডাল 60 টাকা করে দিচ্ছে। কেমন লাগছে আপনার কাছে? আমাদের কাছে ভালোই লাগছে, কিন্তু কাটটু যদি বাড়াই দিত বা মাসে 2 বার দিত তো মানে নাম গমন করিবার খাইতো, চাল যদি 15 কেজি দিত যেমন ধরেন মাসের কয়দিন যাইতো গা একটু চলতে পারতাম, এখন মানে এই 5 কেজি চাল 5 দিন হয় দোকান থেকেই কিনতে হয়, তেলটা একটু টাইনা টুনা 10-15 দিন 20 দিন নিতে পারি, ডালটা নিতে পারি, কিন্তু চালটা তো আর নিতে পারি না। তো চালটা যদি 20 কেজি 15 কেজি দিত তো আমাদের গরিবের জন্য ভালো। দাম কমে তো বাজারের, আমাকে কষ্ট, চাল দিতেছে, ডাল, তেল, চিনি বাজারের চেয়ে অনেক নিম্নে আছে আর কি। বাজার থেকে নিতে গেলে কত লাগতো? 700-750 টাকা। এখানে কত টাকা পাচ্ছেন? 540 টাকা দিচ্ছি। সরকার যদি আরেকটু বাড়ায় কিছু দেয় তাহলে আমাদের জন্য আর কি সুবিধা হবে, তো খেটে খাও মানুষ বুঝে নিত। চিনি তো 140 টাকা কেজি এখানে, 70 টাকা পাইতাছি, 60-100, ডাল 120 টাকা এখানে পাইতাছি, 60 টাকা চাল, 60 টাকা এখানে পাইতাছি, 30 টাকা, তাহলে এতটুকু তো সুবিধা আমাদের আছেই। সারা বাংলাদেশের জন্য থাকুক সবাই পাক। বাজারে তো মনে করেন চাল আছে আপনার কি 50-52 টাকা এরকম করে, তেলে মনে করেন দামে কমে পাচ্ছি এখানে, তারপর চিনি দামে কমে পাচ্ছি, ডাল কমে পাচ্ছি, ডাল বাজারে আছে 120 টাকা করে, এখানে মনে হয় 60 টাকা করে। যদি মাসে যদি 2 বার করে যদি যায় তাহলে মনে করেন অনেক গরিবের জন্য এটা সুবিধা, যারা যারা কাট করছে মনে করেন এই চাল নিলো, চাল নিয়ে মনে করেন 2-4-5 দিনে 100টা খাবে বউ বাচ্চা করে নিয়ে। আর যদি মনে করেন মাসে যদি 2 বার দেয় তারা মনে করেন এটা নিয়ে 10 কেজি চাল মোটামুটি চলতে পারবে সংসারটা আর কি। চালটা একটু বাড়া দিলে ভালো হতো, 5 কেজি চাল তো 10 কেজি দিলে হতো। এই যে কমে পাচ্ছেন কি মনে হয় আপনার কাছে? ভালো মনে হয়। ডাল, চিনি, তেল, চাল। মানে চাল কত করে কেজি? 30 টাকা কেজি। আর এই তেল? তেল 100 টাকা লিটার। লিটার না প্রেহন এখন চা দোকানে দেখ, আমরা যে সবসময় পাই এরকম পারাপারে ধাক্কাধাক্কি না করে সারা বাংলাদেশে দেখ সবাই পাওয়ার দরকার। কি কি নিলেন? তেল, ডাল, চিনি, চাল। এই যে কমে পাইছেন কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। আপনারা কেন দাঁড়িয়েছেন? টিসিবি রেশনের জন্য বলছে চিনি দিবে, চাল দিবে, ডাল দিবে, তেল দিবে, এখানে আমরা কমসে কম 200-250 টাকা কমে পাচ্ছি। চিনিটা তো সবসময় দেয় না, ঈদ আসলে দেয়, আর এই চিনিটা যদি সবসময় দিত তাহলে আমাদের গরিবের জন্য খুবই ভালো হইতো। যেটুকু পরিমাণ সেটা তো হয় না, 5 কেজি চাইলে আমাদের গরিবের সংসারে, 5 জনের সংসারে আপনার 3 দিন যায়, আর 1 কেজি চিনি তো আর মাস যায় না, 2 কেজি তেলে তো আর মাস যায় না। তো এই কারণে যদি আরও বাড়ায় দেয় তাহলে আমাদের জন্য সুবিধা, আমরা এইখান থেকে পাইলে আমাদের বাজারে যাইতে হয় না বাড়তি দামে কেনার জন্য। সরকারের পক্ষ থেকে টিসিবির পণ্য দিতেছে নেওয়ার জন্য দাঁড়াইছে, কিছু চাল দিতেছে 30 টাকা কেজি, সয়াবিন তেল 100 টাকা কেজি, ডাল 60 টাকা কেজি, চিনি 70 টাকা কেজি। বাজার থেকে নিলে যে আনতে মসুর ডাল মনে করেন যে আপনার বাজারে এটা চলতে 120 টাকা কেজি, চিনি 140 টাকা কেজি, তেল 165 টাকা কেজি, কিছু তো সাশ্রয় হইতেছে। প্রথম তো দেওয়ার কথা ছিল ডবল প্রতি মাসে 2 বার, কিন্তু এখন তো প্রতি মাসে 1 বার, মাসে 2 দিলে সুবিধা হতো আমাদের জন্য। আমরা তো রেশনে পাইতাম চাল, তেল, ডাল, চিনি, চিনি তো ঈদের সময় দিছে, অনেক সময় কাটলে গেলে কলে এটার মাল লয়ে গেছে, কে নিচে কয় না কালে উঠে গেছে, উঠে গেছে, এই সমস্ত ঘটনা হয়। কতদিন পর পর পান? 1 মাস পরে পরে। মাসে কয়বার দিবে বলছে? কথা ছিল তো 2 মাস, মাসে 2 বার দেওয়া, আমরা তো মাসে 2 বার পাইলে আমাকে সংসারে কোনো টান থাকে না, সপ্তাহে সপ্তাহে দিলে আরও ভালো হয়। এই যে ডাল,
চাল তেল এগুলো পাইতে যে আমার অনেক সুবিধা প্রতি মাসে মাসে, যেরকম প্রতি মাসে মাসে যদি আমরা পাই সবকিছু কমে দামে পাই আর কি। এটাই পুরোটা টিসিপি দিচ্ছে সারা বাংলাদেশে 1 কোটি পরিবারকে। যাদেরকে দিচ্ছেন তারা আসলে কিভাবে আপনারা সিলেকশন করেন বা তারা কে? এটা কিন্তু আমরা সিলেকশন করি না, যারা সিলেকশন করেন তারা হচ্ছে প্রশাসন। আমাদের কাজটাই হচ্ছে পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানো। যারা নিচ্ছে তাদের সাথে কথা বললাম, ওনারা বলছেন যে এই পরিমাণটা একটু কম হয়ে যায়। আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, আমরা 1 কোটি পরিবারকে দেই, অর্থাৎ একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে 5 কোটি সদস্য উপকৃত হচ্ছে। চেষ্টা করতেছি বরাদ্দ আরও বাড়িয়ে দেওয়ার জন্য, যখন আমাদের বরাদ্দ শুরু হয় তখন চলে আসে এবং যিনি কার্ডধারী তিনিই পণ্যটা পায়। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিসিবি কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের জন্য নিত্য পণ্য দ্রব্য স্বল্প মূল্যে প্রদান করছে টিসিবি, এবং সেটি আজকে উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রী। চাল, চিনি, ডাল এবং তেল সহ নিত্য পণ্য দ্রব্যগুলো স্বল্প মূল্যে পেয়ে অনেকটাই খুশি সাধারণ ক্রেতারা। তবে তাদের দাবি হচ্ছে সেই পণ্যটি যেন আরেকটু বেশি পরিমাণে কিংবা মাসে 2 বারের বেশি দেওয়া হয়, তাহলে তাদের পরিবারের স্বাচ্ছন্দ্যে চলতে পারে। সেদিকে সরকারের সুদৃষ্টি দেওয়ার জন্য তারা দাবি তোলে। তবে ডিলার কর্তৃপক্ষ বলছে তাদের প্রয়োজনীয় যে বরাদ্দ থাকে সেই বরাদ্দের সবটুকুই তারা প্রদান করছেন সাধারণ মানুষের জন্য। সামনের দিকে তারা তাদের আবেদনের প্রেক্ষিতে এবং স্টকে থাকা অবস্থায় তারা আরও পণ্যের পরিমাণ বাড়িয়ে দিবে এমনটাই জানিয়েছেন। তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।